করোনায় গত 24 ঘন্টায় আরো 24 জনের মৃত্যু 9727 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 1694 জন আক্রান্তের সংস্পর্শে আসাদের খোঁজ রাখা সম্ভব হচ্ছে না করোনা রোধে বিকল্প ভাবার পরামর্শ গণপরিবহন ছাড়া বিকল্প বাহনে করোনা ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ ফেরিঘাটে যাত্রীর ভিড় ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খুলনার কয়রায় বেড়ি বাঁধে ভাঙন পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ পর্যাপ্ত জায়গা না থাকায় আশ্রয় কেন্দ্রে যেতে চান না বেশিরভাগ মানুষ ঝুঁকি নিয়েই থাকেন বাড়িতে সবাইকে আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে সাথে আছে আমি ফারহানা লোপা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত দেশে করোনায় মৃতের সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে একদিনে মারা গেছেন 24 জন আর 9727 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 1694 জন শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় করোনা শনাক্ত হওয়ার 76তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে 30,000 আর প্রাণহানি বেড়ে হয়েছে 432 জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 6,190 জন অর্থাৎ আক্রান্তের বিপরীতে সুস্থতার হার 20.49% আর মৃত্যু 1.43%। যা নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1694 জন এবং এই পর্যন্ত 30,205 জন 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 24 জন এ পর্যন্ত 432 জন ঢাকা ডিভিশনে 13 জন চট্টগ্রাম ডিভিশনে 9 জন বরিশালে 1 জন এবং ময়মনসিংহ ডিভিশনে 1 জন সংক্রমণ বাড়ায় বেসরকারি পর্যায়েও করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বর্তমানে সারা দেশে 17টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে এর মধ্যে ঢাকায় 14টি চট্টগ্রামে 2টি ও বগুড়ায় 1টি ঢাকার মধ্যে হাসপাতালগুলি আমি উল্লেখ করতে চাই এভার কেয়ার হসপিটাল ঢাকা স্কয়ার হসপিটাল ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা আনোয়ার খাঁ মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা এনাম মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা ইউনাইটেড হসপিটাল লিমিটেড ঢাকা আরো 2টি হাসপাতাল ঢাকা আছে ল্যাপেইট হসপিটাল ঢাকা এবং কেয়ার মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা তারা এখনো কার্যক্রম শুরু করে নাই করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয় এছাড়া যে যেখানে আছেন সেখানে ঈদ পালনেরও পরামর্শ দেওয়া হয়েছে নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ কক্সবাজারে গত 24 ঘন্টায় নতুন আরও 8 রোহিঙ্গা শরীরে করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 21 জন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন গত 24 ঘন্টায় 26 রোহিঙ্গার নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে 8 জনের করোনা শনাক্ত হয় গত 14 মে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এদিকে সংক্রমণের পর থেকে জেলার 8 উপজেলায় মোট আক্রান্ত হয়েছে 282 জন সাতক্ষীরায় করোনা আক্রান্ত পলাতক এক ধান কাটা শ্রমিককে আটক করেছে পুলিশ সকালে তাকে গ্রামের পাশের একটি টং ঘর থেকে আটক করে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানিয়েছেন ওই শ্রমিক সম্প্রতি ধান কাটতে শরীয়তপুরে যান সেখানে করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয় পরীক্ষায় করোনা শনাক্ত হলে তাকে শরীয়তপুরেই আইসোলেশনে রাখা হয় সেখান থেকে পালিয়ে তিনি আশাশুনির কোতন্ডা গ্রামে গিয়ে লুকিয়ে থাকেন এ ঘটনায় তার বাড়িসহ পাশের আরও একটি বাড়ি লকডাউন করা হয়েছে এদিকে বগুড়ায় করোনা শনাক্ত এক রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছে রংপুরের ওই রোগী বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঢাকা নারায়ণগঞ্জের মতো সিটি কর্পোরেশন এলাকায় করোনা সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি ও আক্রান্ত এলাকা বড় হওয়ায় সম্ভব হচ্ছে না কন্ট্যাক্ট ট্রেসিং জেলা উপজেলা পর্যায়ে কাগজে কলমে এ ব্যবস্থা থাকলেও তা খুব একটা ফলপ্রসূ নয় সংক্রমণ নিয়ন্ত্রণে বিকল্প উপায় ব্যবহারের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন এজন্য স্বাস্থ্য অধিদপ্তরকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে
দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের 50 ভাগেরও বেশি ঢাকার বাসিন্দা। এরপরেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জের মানুষ। এই দুটি সিটি কর্পোরেশনে আক্রান্ত অঞ্চল বা ক্লাস্টার এলাকার আওতা আগের চেয়ে অনেক বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী আক্রান্তের সংস্পর্শে যেসব মানুষ আসে তাদেরকে চিহ্নিত করে 14 দিনের পর্যবেক্ষণে রাখতে হয়। সিটি কর্পোরেশন এলাকাগুলোতে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় কন্ট্যাক্ট ট্রেসিং করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অবশ্য তাদের দাবি জেলা ও উপজেলা পর্যায়ে এটি চলমান রয়েছে। এই দুই শহরের মধ্যে লকডাউন করা সম্ভব না। এখন বর্তমানে এই সিটিতে কোনো পজিটিভ কেসে রেজিস্ট্রে কোনো লকডাউন নয়। এখন জেলা উপজেলা পর্যায়ে লকডাউনটা বাতিল হচ্ছে। আমরা পজিটিভ যে রিপোর্টটা পাঠাই এইটা ইসিটিউ ইউনো এবং ওসি সাহেবদের সহায়তা নিয়ে এসব বাড়িগুলো লকডাউন করা। ঢাকা এবং নারায়ণগঞ্জ এটা একটা জটিল। এখন পেশেন্ট যখন ছড়ায় পড়ে, ধরেন মহাখালী এলাকায় 200, রাজারবাগে বলেন, লালবাগে বলেন, যাত্রাবাড়িতে বলেন, এইসব এলাকাগুলো টোলারবাগের মতো অর্গানাইজড এলাকা না যে আপনি এলাকায় লকডাউন করে দিলাম বন্ধ হয়ে যাবে, আপনি যাত্রাবাড়ি কোথায় কি করবেন। চট্টগ্রামেও আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। বেশিরভাগ সিটি কর্পোরেশনেই জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় আক্রান্তদেরকে নিজ উদ্যোগে পরিবার থেকে আলাদা থাকার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। তবে যেহেতু আক্রান্তরা সারা দেশে ছড়িয়ে পড়েছে, তাই রোগতাত্ত্বিক পদ্ধতিতে সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরকে আলাদা টিম করে আক্রান্তদের পাশে থাকার পরামর্শ তাদের। কমিউনিটিতে সক্রিয়ভাবে রোগী খুঁজে বের করে তাকে আলাদা করে চিকিৎসা করে দেওয়া প্রয়োজন। নইলে শুধুমাত্র লকডাউন করে আমরা রোগীর সংখ্যা কমাতে পারবো না। ঘনবসতির এলাকায় আমরা এভাবে রোগীদের চিহ্নিত করে আলাদা করে চিকিৎসা না দিয়ে সংক্রমণটা নিয়ন্ত্রণ করা যাবে না। এই কাজটি স্বাস্থ্য অধিদপ্তর করবেন। ঘনবসতিপূর্ণ সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির শঙ্কা রয়েছে, তাই সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের অন্যতম হটস্পট গাজীপুরে ঈদের পরই চালু হতে যাচ্ছে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পিসিআর ল্যাবটি চালু হলে ভোগান্তি কমবে এলাকাবাসীর, পাশাপাশি ঢাকায় না গিয়েই করোনা শনাক্তে নির্ভুল রিপোর্ট পাওয়া যাবে বলে স্বস্তিতে জেলাবাসী। করোনা বিস্তার শুরুর কয়েকদিনের মধ্যে গাজীপুর হয়ে ওঠে সংক্রমণের হটস্পট। এর প্রেক্ষিতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ল্যাব স্থাপনের সিদ্ধান্ত হয়। তবে নানা জটিলতায় চালু করা যায়নি ল্যাবটি। কয়েক দফা পেছানোর পর এবার যন্ত্রপাতি সহ পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঈদের পরই চালু হবে এই পিসিআর ল্যাব। এর ফলে জেলার মানুষকে এখন আর ঢাকায় গিয়ে নমুনা পরীক্ষা করাতে হবে না, এতে কমবে ভোগান্তি। পিসিআরটি আনা হয়েছে, এর জন্য আমরা খুবই আনন্দিত, কারণ কোভিড-19 যেই প্রকোপ গাজীপুরের মধ্যে এসে পড়েছে, যাতে দ্রুত নমুনা সংগ্রহ করা না হয় তাহলে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আমরা গাজীপুরবাসী অতি শীঘ্রই এর ফলাফল ভোগ করতে পারি এবং আমাদের দূরবর্তী ঢাকায় বা অন্যান্য দূরবর্তী স্থানে যায় যেন আমাদের আর নমুনা দিতে না হয়। সংশ্লিষ্টরা জানান, পিসিআর ল্যাব চালু হলে একদিকে যেমন বাড়বে নমুনা পরীক্ষার হার, অন্যদিকে বাড়বে নির্ভুল রিপোর্ট পাওয়ার সম্ভাবনাও। আগের দিনের স্যাম্পলগুলো আমরা তার পরের দিন পাঠাতাম, সেই সমস্যাটা দূর হবে, তাতে আমাদের স্যাম্পলের কোয়ালিটিটা বাড়বে এবং আমাদের যে এই যে দেরিটা হতো, সেই দেরি হওয়ার কারণে আমরা যে স্যাম্পলগুলো দেরিতে পেতাম সেইটা আমার মনে হয় যে অত সেই সমস্যার সমাধান হবে। দূরে থাকার কারণে অনেকেই কিন্তু টেস্টের জন্য যায় না বা আগ্রহী হয় না, তো এইটি কিন্তু কেটে যাবে। আমরা ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই এই গাজীপুরে আমরা এই ল্যাবটা আমরা স্থাপন করতে সক্ষম হব। গাজীপুরে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 56 জন। জেলায় এখন পর্যন্ত মোট শনাক্ত 673 জন, আর মারা গেছেন 3 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ পবিত্র জুমাতুল বিদা, রমজান মাসের শেষ শুক্রবার, মুসলিম উম্মার কাছে জুমাতুল বিদা নামে পরিচিত। আজ জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা। বিগত বছরগুলোয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ সারা দেশের মসজিদগুলোয় এদিনের জুমার নামাজে মুসল্লিদের ভিড় দেখা গেলেও এবার করোনা ভাইরাসের কারণে স্বল্প পরিসরে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা। জুমার জামাতের জন্য মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে চলেন, নামাজ আদায় করা হয় সামাজিক দূরত্ব মেনে। অন্যান্য বছরের মতো জুমাতুল বিদায় এবার মসজিদগুলোতেই ছিল না বিশেষ কর্মসূচি।
গণপরিবহন বাদে বাকি সব যান চলাচলের অনুমতি দিয়েছে পুলিশ। ঢাকার প্রবেশ পথে চেকপোস্টে পুলিশের তেমন কড়াকড়ি নেই। সকাল থেকে অবাধে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর গাবতলী, আমিনবাজার সহ অন্য সব প্রবেশ পথে রয়েছে মানুষের ভিড়। ব্যাটারি চালিত রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস ভাড়া করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা। পায়ে হেঁটেও ঢাকা ছাড়ছেন অনেকে। এছাড়াও ট্রাক, কাভার্ড ভ্যান, লেগুনাও চলাচল করছে ব্যাপক হারে। করোনা সংক্রমণ রোধে 5 এপ্রিল থেকে জরুরি সেবার বাইরে অন্য কারো ঢাকায় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আবদুল্লাহপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গণপরিবহন বাদে বাকি সব যানবাহন চলাচল করতে পারবে, তো এতে সড়কে কি ধরনের প্রভাব পড়েছে? দেখুন, যখন আসলে সব ধরনের পরিবহন বন্ধ ছিল, তারপরেও আমরা দেখেছি যে সেই পরিবহনের তোয়াক্কা না করেই অনেকে পায়ে হেঁটে এবং সে সময়ও বেশ কিছু পরিবহন, অর্থাৎ ব্যক্তিগত বা যে যানবাহনগুলো আছে, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটরসাইকেল, সেগুলোতে করেও কিন্তু মানুষ যাওয়ার চেষ্টা করেছে। আর যখন আসলে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, তারপরে আসলে আপনি বুঝতেই পারছেন যে সাধারণ মানুষের কী পরিস্থিতি হতে পারে। আমি ঠিক আবদুল্লাহ মোড়ে আছি। আপনি যদি এইখানকার চিত্রটি আমি যদি আপনাকে বলি, যে দেখুন, যখন পুলিশের পক্ষ থেকে বলা হলো যে ব্যক্তিগত গাড়িগুলো চলতে পারবে, ঠিক এই সুযোগটি কিন্তু নিয়েছেন এই ব্যক্তিগত যানবাহনের যে চালক তারা, অর্থাৎ রাজধানীতে যেসব রাইড শেয়ারিংয়ের যে গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলো কিন্তু আজকে আমরা দেখেছি নেমে গিয়েছে এবং তারা বিভিন্ন পয়েন্টে এসে, অর্থাৎ গাবতলী, আবদুল্লাহপুরের মতো যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টে তারা দাঁড়াচ্ছেন এবং তারা যাত্রী রীতিমতো ডেকে তুলছেন। অর্থাৎ রংপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকার যাত্রীদেরকে কিন্তু তারা ডেকে ডেকে এক একটি গাড়িতে, অর্থাৎ ব্যক্তিগত যে প্রাইভেট কারগুলো আছে সেখানে পিছনের সিটে 3 জন এবং সামনের সিটে 1 জন, এভাবে কিন্তু তারা যাত্রী তুলে নিয়ে যাচ্ছেন এবং যাত্রীদেরও আমরা দেখেছি যে বিভিন্ন পরিবহনে করে তারা যাচ্ছেন, কেউ মোটরসাইকেলে করে, কেউ সিএনজিতে করে, বা যাদের কিছুটা কাছে গন্তব্য, অর্থাৎ টাঙ্গাইল, সিরাজগঞ্জে আমরা দেখেছি যে অটোরিকশা ভাড়া করেও অনেকে ছুটছেন। এবং এর মূল কারণ হচ্ছে যে যখন আসলে প্রশাসন থেকে এই নিষেধাজ্ঞাটি শিথিল করা হয়েছে, তারপরে আমরা এভাবে অবাধে চলাচল করতে আসলে দেখছি। আমরা এই বিষয়টি নিয়ে যাত্রীদের সাথে কথা বলছি। যাত্রীরা বলছেন, যেহেতু ব্যক্তিগত গাড়িগুলো চলাচল করতে দেওয়া হয়েছে, এই সুযোগে তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন এবং এই ক্ষেত্রে তারা নানা ধরনের অজুহাত কিন্তু দিচ্ছেন। কেউ বলছেন তাদের ঢাকায় থাকার জায়গা নেই, ঢাকায় খাওয়ার টাকা নেই, সে কারণে তারা গন্তব্যে চলে যাচ্ছে। কিন্তু দেখুন, যারা এই ঢাকা ছেড়ে যাচ্ছেন, অর্থাৎ এসব যে ব্যক্তিগত গাড়িতে করে যাচ্ছেন, এক একজন কিন্তু 4,000 টাকা, 5,000 টাকা ভাড়া দিয়ে এক একজন তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন, অর্থাৎ সেখানে কিন্তু অনেক বেশি বাড়তি টাকা দিয়ে তারা তাদের গন্তব্যগুলোতে যাচ্ছেন। আমরা দেখেছি যে প্রশাসনের যে নজরদারি, সেই নজরদারি কিন্তু একেবারেই নেই। কিন্তু এখানে গণমাধ্যম আসার পরে আমরা দেখেছি যে পুলিশের বেশ কিছু উপস্থিতি আমরা দেখেছিলাম, যে 2-1 জন পুলিশ সদস্য তারা এসে গাড়িগুলোকে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু তারপরে আবার তারা চলে যাওয়ার পরে আবার আগের রূপেই ফিরে এসেছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে নজরদারি এবং যে নিষেধাজ্ঞা সেটি শিথিল করার পরে মানুষ কিন্তু অবাধে ঢাকার বাইরে যাচ্ছে। এবং আমি যে জায়গাটিতে আছি আবদুল্লাহপুর, ঠিক কয়েক গজ পার হলেই কিন্তু গাজীপুর এবং করোনার হটস্পট। তো এই যে হটস্পট এলাকাগুলো আছে বা রেড জোন এলাকাগুলো আছে, সেই এলাকাগুলো থেকেও কিন্তু মানুষ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, যে কারণে স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন যে এই মুহূর্তে করোনা সংক্রমণের যে ঝুঁকি সেটি কিন্তু আরও অনেক বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। তো আবদুল্লাহপুর থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। আনুরে আলম, ঘাটের পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি এবং ঘাটে আজ ঘরমুখো মানুষের চাপ কেমন রয়েছে? বাবুবাজার ব্রিজ থেকে মাওয়া আসার যে মহাসড়ক রয়েছে, সেই সড়কে আমি কোনো পুলিশের টহল বাহিনী দেখিনি। সেক্ষেত্রে বলা চলে যে মানুষ খুবই নির্বিঘ্নে এই রাস্তা দিয়ে চলে আসছে। তবে সামাজিক দূরত্বের যে বিষয়টি, সেটি আমি এখন পর্যন্ত দেখতে পারিনি, তার কোনো চিহ্ন আমি এই মাওয়া ফেরিঘাটে এবং মহাসড়কের কোনো জায়গায় দেখিনি। এখনকার চিত্র যদি আমি একটু দেখাই, কিছুক্ষণ আগেই একটি ফেরি ওপার থেকে এসে এখানে দাঁড়ালো, আর এখন ঘরমুখো মানুষের চাপ দেখা যাচ্ছে, যে মানুষ দৌড়ে দৌড়ে সেই ফেরিতে উঠছে। আর সকাল থেকেই ফেরি একের পর এক
চলছে, কিছুক্ষণ পরপরই ফেরি আসছে। আমি দুপুর একটার সময় এখানে এসেছি, তারপরে পাঁচটি ফেরি এখান থেকে ছেড়ে যেতে দেখেছি। তাই মানুষের চাপ, গত পরশু দিন যেরকম মানুষের ঢল দেখেছিলাম, আজকেরও সেরকম ঢল, কিন্তু একের পর এক ফেরি চলার কারণে সেই ঢলটি সেভাবে বোঝা যাচ্ছে না, তবে মানুষের চাপ রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, মানুষ জানতো না যে আজকের প্রাইভেট কার চলাচলের অনুমতি দেয়া হয়েছে। এই সংবাদটি তারা সকালের পরে পেয়েছে গণমাধ্যমের মাধ্যমে, তারপরই আমরা দেখছি যে যেভাবে পারছে সেভাবে আসছে, প্রাইভেট কার ভাড়া করে, যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে তারা তো ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছে। আমি দেখেছি যে অটো করেও মানুষ আসছে, ভেঙে ভেঙে নানাভাবে আসছে, তারপরে মোটরসাইকেলে করে আসছে। মোটরসাইকেলে করে যারা আসছে তাদের বেশিরভাগকে আমরা দেখেছি যে তারা সুরক্ষার যে ব্যবস্থা, হেলমেট অথবা অন্য যে সকল সুরক্ষার ব্যবস্থা রয়েছে সেগুলো তারা নিচ্ছে না। আর এই যে গণপরিবহন বন্ধ অথচ প্রাইভেট কার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, এর ফলে আমরা দেখছি যে ভাড়াও অনেক পরিমাণে বেড়ে গেছে। বাবুবাজার ব্রিজের সামনে মাইক্রো প্রাইভেট কারের লম্বা সারি আমরা দেখেছি, সেখান থেকে এক একজনের কাছ থেকে 250-300 টাকা করে নিয়ে তারা ছেড়ে আসছে। স্বাভাবিক সময়ে বাস ভাড়া হচ্ছে মাওয়া থেকে গাবতলী পর্যন্ত 70-80 টাকা করে, সেই ভাড়া 250-300 টাকা করে রাখা হচ্ছে। মোটরসাইকেলে করে যারা আসছে তারা দুজনের কাছ থেকে 700-1000 টাকা করে নিচ্ছে। তারপরে আরেকটি চিত্র আমি দেখেছি যে ট্রাকের ওপরে করে মানুষ যাচ্ছে। গতকালকেরই আমরা দেখেছিলাম গাইবান্ধাতে ট্রাক উল্টে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তারপরে আমরা মানুষের মধ্যে ততটা সতর্কতা আমরা দেখিনি। আমরা কথা বলেছিলাম এই ঘরমুখো মানুষদের সাথে যে তারা কেন এই সময়ে বাড়িতে যাচ্ছেন। তাদের অনেকে আমাদেরকে জানিয়েছেন যে তাদের পরিবার থাকে বাড়িতে, এই করোনা পরিস্থিতির কারণে যে যানবাহন চলাচল বন্ধ ছিল তার কারণে তারা এতদিন বাড়িতে যেতে পারেননি, তাই পরিবারের সাথে দেখা করতে তারা বাড়িতে যাচ্ছেন। আরেকটি শ্রেণী বলেছেন যারা নিম্নবিত্ত, তারা বলছেন যে এই করোনার কারণে তারা প্রায় কর্মহীন অবস্থায় দিন পার করছিলেন, তাই ঢাকাতে থাকার মতো অবস্থা তাদের নেই, এই ঈদের সময় তাদের কোনো কাজ নেই, এই সময়টিতে তারা কিভাবে চলবে সেটি নিয়ে তারা সংকটে ছিল। এর ফলেই তারা জীবনের ঝুঁকি নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন এবং বাড়িতে যেয়ে তারা তাদের কোনো কর্ম ব্যবস্থা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সব মিলিয়ে সামাজিক সুরক্ষা, সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটি আমার চোখে পড়েনি। আর ফেরিগুলোতে সুরক্ষার জন্য যে সকল সামগ্রী রাখার কথা ছিল সেগুলো আমার চোখে ততটা পড়েনি। আজকের পুলিশের উপস্থিতিও অনেকটাই কম, তারাও কিছুটা ঢিলে ঢালা অবস্থায় দায়িত্ব পালন করছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবারে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, আপনি নিশ্চয়ই এতক্ষণ শুনছিলেন মাওঘাটের কি পরিস্থিতি, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এবং গণপরিবহন তো বন্ধ, গণপরিবহন বাদে অন্য সব যানবাহনে করে কি মানুষ ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করছে কিনা, কি চিত্র দেখছেন আপনি? আজকে সকাল থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে প্রতিবেদনটি যাচ্ছে সেই প্রতিবেদনটি অনেকেই কিন্তু মানিকগঞ্জের যে পুলিশ প্রশাসন তারা কিন্তু একটু হলো নড়ে চড়ে বসেছে। আমি আমার কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত আমি যেটা জেনেছি যে ঢাকা রিচা মহাসড়কে আপাতত 3-4 যানবাহন চলাচল টোটাল তারা বন্ধ করে দিয়েছে, সেখানে তারা চেকপোস্ট বসিয়ে রেখেছেন এবং সেটাকে রেখেছেন। আরেকটি বিষয় হলো যে যেভাবে মানুষ আমরা দেখেছি সকালে তারা আসতেছেন ব্যক্তিগত যানবাহন সহ 3-4 যানবাহনে একদম জীবনের ঝুঁকি নিয়ে, এই এদিকে যে আসার পরে কিন্তু তারা একটি আসলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়েই কিন্তু তারা আসেন। এর মধ্যেই আমাদের মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রচার হয় যে ব্যক্তিগত যানবাহনের যানবাহন চলাচলের অনুমতি পেয়েছে, এরপরে আমরা দেখেছি পাটুরিয়া ঘাটে এসে যে তারা কিন্তু এখন আর ওই 3-4 যানবাহনের ঝুঁকি নিয়ে আসতেছেন। তারা কিন্তু প্রাইভেট কার, হাইয়েস্ট গাড়ি সহ বিভিন্ন যেসব ব্যক্তিগত গাড়ি আছে ওই সব গাড়ি তারা পাটুরিয়া থেকে নবীনগর থেকে তারা পাটুরিয়া আসছেন। এবং পাটুরিয়ার যে সর্বশেষ পরিস্থিতি সেটা আপনাকে আমি যদি বলি যে পাটুরিয়াতে কিন্তু 16 ফেরির মধ্যে এই মুহূর্তে 10 ফেরি চলাচল করছে। আর কিছুক্ষণ আগে আমার এখান থেকে একটি ফেরি রোরো ফেরি খান জাহান আলী ছেড়ে গেছে, সেখানে কিন্তু
প্রচুর জনগণ ছিল, মানুষ ছিল, যাত্রী যাত্রী কিন্তু পার হয়ে গেছে। তাই সেই যাত্রীর মধ্যে যে কিন্তু বিন্দু মাত্র কিন্তু সামাজিক দূরত্ব কিন্তু তারা মানেনি। আমার পিছনে আপনি যদি একটু দেখেন যে এই মাত্র একটি ফেরি এসেছে, এটি ভাষা সৈনিক ঢাকার গোলাম মোল্লা ফেরি। এই ফেরিতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত যানবাহন কিন্তু উঠে চলেছে। এছাড়া পাশে আপনি দেখতে পাচ্ছেন যেসব যাত্রীরা কাটা পথে এসেছেন তারা কিন্তু এবং তারাও কিন্তু চলে যাচ্ছেন। তো একটি বিষয় হলো যে এই যে গণপরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু যেহেতু এখন শুধু পণ্যবাহী যানবাহন এবং এই যে ব্যক্তিগত গাড়ি চলার কারণে কিন্তু পাটুরিয়াঘাট আসলে যানজট মুক্ত। মানে যারা আসতেছেন ব্যক্তিগত গাড়ি নিয়ে তারা কিন্তু একদম স্বাচ্ছন্দ্যে তারা পার হয়ে যাচ্ছেন। আমি এখানকার JWTC যে উপমহা ব্যবস্থাপক জিল্লুর রহমান তার সাথে আমি কথা বলেছি, তিনি যেটা আমার জানেন যেহেতু সরকারি ভাবে তাদের নির্দেশনা এসেছে এই এসব গাড়ি পার করতে, সেই যে কারণে তারা গতকাল রাত থেকেই কিন্তু তারা এগুলো পার করছেন। সবশেষ যে বিষয়টি হলো পাটুরিয়াঘাটে কোনো ধরনের যানজট নেই, পাটুরিয়াঘাটে কোনো ধরনের দুর্যোগ নেই। যারা আসতেছেন ঢাকায় থেকে বিভিন্ন পন্থায় আসতেছেন তারা পার হয়ে চলে যাচ্ছেন। এই ছিল আমার কাছে পাটুরিয়া থেকে সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ঘরবাড়ি ও রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। এখনও পানিবন্দী অনেক মানুষ, তবে স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে বিদ্যুৎ ব্যবস্থা। বাগেরহাটে নিম্নাঞ্চলের অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে 350 বাড়িঘর। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবন সংলগ্ন শরণখোলা, রামপাল, মোংলা ও মোলেলগঞ্জ উপজেলায়। সাতক্ষীরায় ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। তবে সড়ক মহাসড়ক থেকে গাছপালা সরিয়ে ফেলায় স্বাভাবিক হতে শুরু করেছে যোগাযোগ ব্যবস্থা। মাছের ঘের ভেসে ক্ষতি হয়েছে প্রায় 150 কোটি টাকা। বরগুনায় বাঁধ ভেঙে যাওয়ায় নদীতে জোয়ারে আবারও নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যশোরে বেশিরভাগ জমির ফসল নষ্ট হয়েছে, এতে মোটা অঙ্কের লোকসানে পড়ছে জেলার লক্ষাধিক চাষি। খুলনার 9 উপজেলার 450,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি জানাতে এবারে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব, ক্ষতির প্রভাব আসলে সবচেয়ে বেশি সম্ভবত সাতক্ষীরাতেই হয়েছে, তো সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি কবে নাগাদ শাখাতে স্বাভাবিক হতে পারে আর ক্ষতিগ্রস্তদের কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত? আপনি জানেন যে আম্পানের তাণ্ডবে সাতক্ষীরাতে বিদ্যুৎ ব্যবস্থা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে, ভেঙে পড়েছে। 150টিরও বেশি পোল, বিদ্যুতের পোল যেটি হেলে পড়েছে, 7 কিলোমিটারের মতো বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। সব মিলিয়ে কিন্তু এই বিদ্যুতে এই ক্ষতি 7 কোটি টাকারও বেশি। আমি জেলার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি সেটি শুধুমাত্র শহরের এই অংশটি ছাড়া সারা জেলা কিন্তু বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম আর একটু সময় লাগবে, যেহেতু আপনি জানেন যে এতগুলো বিদ্যুতের পোল যখন পড়ে যায় তখন সেই বিদ্যুৎ অঞ্চলটাই পুরো বিদ্যুৎবিহীন রাখা ছাড়া আসলে আর কিছু করার থাকে না। আর আপনি অন্যান্য যে তৎপরতার কথা জানাচ্ছিলেন সেটি কিন্তু ত্রাণ তৎপরতা সহ, আপনি জানেন যে 22,000 ঘরবাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং 60,000 ঘরবাড়ি কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে বিশাল ঘরের ক্ষতি, এর জন্য 500 বান্ডেল টিন এসেছে এবং ত্রাণ বিতরণের জন্য 250 মেট্রিক টন চাল এসেছে, 7 লক্ষ টাকা এসেছে, যেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। আমরা কথা বলেছিলাম এ বিষয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে, তারা আমাদেরকে খুব দ্রুতই আরো বরাদ্দ আসবে এবং বরাদ্দ আসলেই পরে ত্রাণ তৎপরতা অব্যাহত ভাবে চলবে এবং বিভিন্ন জায়গায় আমি সংশ্লিষ্ট বিশেষ করে যে দুটো উপজেলায় বেশি ক্ষতি হয়েছে সে দুটো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কথা বলছি, তারা বলছেন ত্রাণ তৎপরতা। আরেকটি একটু জানিয়ে রাখি, সেটি হলো যে এই বেড়িবাঁধ সংস্কারের বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ইতিমধ্যে সাতক্ষীরা অবস্থান করছেন। আপনি জানেন যে উপকূল আসলে 18 নিশ্চয়ই খুব দ্রুত সমস্যাগুলো সমাধান হবে। আবুল কাশেম, আপনাকে ধন্যবাদ। এবারে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতির বিষয়ে যশোরের পরিস্থিতি জানবো সহকর্মী জিয়াউল হকের কাছ থেকে। জিয়াউল, ঘূর্ণিঝড় আম্পানে জেলায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা মারা গেছেন তাদের বিষয়ে প্রশাসন কি বলছে? এছাড়া সাতক্ষীরায় 4 জন, চৌগাছায় 2 জন, সদর এবং বাঘাপাড়া উপজেলায়
একজন একজন করে মারা গিয়েছেন। যারা মারা গিয়েছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা এবং যে সমস্ত মানুষ আহত হয়েছেন তাদেরকে দ্রুত চিহ্নিত করে তাদেরকে 10,000 টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমি যে জিনিসটি দেখেছি যে যশোরে আপনি জানেন যে সবচেয়ে সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র সেখানে কিন্তু যশোরে সবজি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে 11,748 হেক্টর জমির সবজি মৌসুমি সবজি, এছাড়া পাট 11,783 হেক্টর, 750 হেক্টর জমির পেঁপে, 1,500 হেক্টর জমির কলা, 675 হেক্টর জমির মরিচ, 1,045 হেক্টর জমির মূলা, 3,395 হেক্টর জমির আম, 600 হেক্টর লিচু এবং 1,000 হেক্টর জমির পানের বরজ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সাথে সম্পৃক্ত প্রায় লক্ষাধিক কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর বিদ্যুতের যে বিষয়টি সেটি শুধুমাত্র যশোর শহরে কিন্তু আজ পর্যন্ত বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়েছে, সেটিও কিন্তু শতকরা 70%। আর যদি আমি বলি যে যশোর শহরের বাইরে অর্থাৎ গোদুপাড়ির বাইরে সেখানে কিন্তু একেবারেই 80% বিদ্যুৎ এখন পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি, সেটি দিতে অন্তত 10 দিন। যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। দক্ষিণ এশিয়ার কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে মা মাছ। সকাল 8টার দিকে ডিম সংগ্রহ শুরু করেন সংগ্রহকারীরা। এর আগে বৃহস্পতিবার রাতে নমুনা ডিম ছাড়ে মা মাছ। নমুনা ডিম ছাড়ার পরেই হালদা পাড়ে জেলেদের ঘরে ঘরে কর্মচাঞ্চল্য শুরু হয়। হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মঞ্জুরুল করিম জানান, হালদার কাকতিয়া এবং হাটহাজারির বেশ কয়েকটি পয়েন্টে বেশি ডিম পাওয়া যায় সেসব এলাকায়, তাই এখন চলছে ডিম সংগ্রহের উৎসব। বংশ পরম্পরায় চলে আসা রেওয়াজের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে এসব ডিম থেকে রেণু তৈরি, এরপর পোনা উৎপাদন করেন জেলেরা। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খুলনার কয়রায় বেড়ি বাঁধের 11টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 1,50,000 মানুষ। উপকূলের বাসিন্দাদের অভিযোগ, আগে থেকে দুর্বল অবস্থায় থাকা বাঁধগুলো মেরামত না করার কারণে এই পরিস্থিতি। এজন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দুষছেন তারা। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, প্রায় 6 দশক আগে নির্মিত কয়রার 130 কিলোমিটার বাঁধ নিয়মিতই মেরামত করা হয়েছে। টেকসই করতে পুনর্নির্মাণ দরকার হলেও তার জন্য এখনও পাওয়া যায়নি। আর স্থানীয় সংসদ সদস্য জানিয়েছে, পাইকগাছা ও কয়রায় টেকসই বাঁধ নির্মাণে 7,000 কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গবাদি পশু ও নিজেদের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আশ্রয়কেন্দ্রে যেতে চান না উপকূলীয় এলাকার বেশিরভাগ মানুষ। এছাড়া আশ্রয়কেন্দ্রে গেলে ভয় থাকে ঘরবাড়ি চুরি যাওয়ার। অভিযোগ আছে আশ্রয়কেন্দ্রের পরিবেশ নিয়েও, তাই দুঃসাহস নিয়ে দুর্যোগেও বাড়িতে থাকেন অনেকে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মেঘনা নদীর পাড়ের গ্রাম সৈয়দপুর। স্বাভাবিক সময়ে জোয়ারের পানিতে ডুবে যায় এখানকার অনেক আবাদি জমি, আর বর্ষার মৌসুম ও ঘূর্ণিঝড়ে এখানকার প্রকৃতি ভয়াবহ রূপ ধারণ করে। ঘূর্ণিঝড় আম্পান আঘাত করার দিনে মেঘনা নদীর ঢেউ আর তীব্র বাতাসে বদলে যায় এই গ্রামের দৃশ্য। অন্যান্য উপকূলীয় এলাকার মতো এখানকার বাসিন্দাদেরও আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানায় প্রশাসন। তবে বেশিরভাগ মানুষ আশ্রয়কেন্দ্রে যাননি। অনেকে পরিবারের বৃদ্ধ, নারী ও শিশুদের আশ্রয়কেন্দ্রে পাঠালেও নিজেরা থেকেছেন বাড়িতেই। এক গ্রামের লোকগুলো একটা আশ্রয়কেন্দ্রে আনা, তাহলে 4-5টা গ্রামের লোক কীভাবে আশ্রয়কেন্দ্রে যায় দাঁড়াইব, ওখানে তো অসহায়ের মতোই। একটা ইউনিয়নে একটা আশ্রয়কেন্দ্র আছে, সেটা একটা আশ্রয়কেন্দ্র তো এতগুলো মানুষ যাওয়াটা হয় না। উপকূলীয় এলাকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী, গরু ছাগল হাঁস মুরগি তাদের অন্যতম সম্পদ। নিজের জীবন রক্ষার চেয়ে সব সম্পদ রক্ষায় দুর্যোগের সময় বাড়িতে থাকেন অনেকে। আমাদের যে এখানে অনেক গরু ছাগল আছে আর আমরা এগুলো নিয়ে কোথায় যাবো? এগুলো আশ্রয়কেন্দ্রে গরু ছাগল উঠার কোনো ব্যবস্থা আছে না। আশ্রয়কেন্দ্রে আমরা মুরব্বীদেরকে সবাইকে ফাড়াইছি, আমরা যাইনি, আমরা বাড়ি করে ফাড়াইছি, গরু ছাগল আছে এই কারণে আমরা নিনি, আর আশ্রয়কেন্দ্রে রাখার কোনো জায়গা নাই। আম্পানের সময় হাতিয়া উপজেলার অনেক আশ্রয়কেন্দ্রও ছিল প্রায় ফাঁকা। শেষ মুহূর্তে কিছু লোক আশ্রয় নিলেও অনেকেই যেতে চান না। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ঘূর্ণিঝড়ে বড় ক্ষতি না হওয়ায় বেশিরভাগ মানুষ এখন আর আশ্রয়কেন্দ্রে যেতে চান না। ঘরটা পাহারা দেওয়ার জন্য বিশেষ করে হাঁস মুরগি এবং গরু মহিষ ছাগল এরকম কিছু পশু পাখি আছে যাদেরকে শেল্টারে নিয়ে আসা সম্ভব হয় না, তো এগুলো পরিবারে রেখে আসে। পাশাপাশি পরিবারের একটু শক্তিশালী বা সক্ষম পুরুষদেরকেও ঘরে রেখে আসে এগুলো পাহারা দেওয়া। এবারে কিন্তু অনেক মানুষ আমাদের এই শেল্টার হাউসগুলোতে চলে আসছেন, প্রায় 35,000 লোক আমরা আনতে পেরেছিলাম এবং সেখানে
প্রায় হাজার বিশেক গবাদি পশু সেগুলোকে আমরা এভাকুয়েট করেছিলাম। সরকারি হিসাবে ঘূর্ণিঝড় আম্পানে সারা দেশের আশ্রয় কেন্দ্রের নিরাপদে ছিলেন ধারণ ক্ষমতার অর্ধেক মানুষ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নোয়াখালী। শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।